চ্যাপ্টার অর্থায়নের সূচনা, এই চ্যাপ্টারের একটি টপিক অর্থায়নের লক্ষ্য, এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানতে পারব কেন সম্পদ সর্বাধিকরণকে অর্থায়নের মূল লক্ষ্য বলা হয় এবং মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণের কনসেপ্টটা ঠিক কী এবং এদের পার্থক্যটা কোথায়। ভিডিও শুরু করার আগেই আমি সকলকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সুতরাং আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথমেই আসি মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণটা ঠিক কী? মুনাফা সর্বাধিকরণ হলো শেয়ার প্রতি আয়ের হার বৃদ্ধি, অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ বলতে বোঝায় যে শেয়ার প্রতি আয় কতটা বাড়ছে। এদের মূল লক্ষ্যই থাকে মুনাফা অর্জন করা যাবে কিভাবে, সেটা যেভাবেই হোক না কেন মুনাফাটা বাড়লেই হলো, এটাই মুনাফা সর্বাধিকরণের কাজ। এখন আমরা বলতে পারি মুনাফা সর্বাধিকরণ কেন মূল লক্ষ্য হলো না। তার আগে আমরা মুনাফা সর্বাধিকরণের সূত্রটা দেখে নেই। পরবর্তী আয় ভাগ শেয়ার সংখ্যা, এটাই মুনাফা সর্বাধিকরণের সূত্র। মুনাফা সর্বাধিকরণ সবসময় সেটাই লক্ষ্য করে যে মুনাফা হলো কি না, মুনাফা বাড়লো কি না। তাদের এটা বিবেচনা করার প্রয়োজন হয় না যে আমার মুনাফা বাড়ানোর জন্য কোম্পানিতে এর শেয়ারের উপর কোনো ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়ছে কি না। একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন যদি কোনো একটা কোম্পানি মুনাফা বাড়ানোর জন্য কোনো একটা খরচ হ্রাস করে, সেক্ষেত্রে কি দেখা যাবে যে প্রতিযোগিতামূলক যে কোম্পানিগুলো আছে সেগুলো এই খরচটাকেই কাজে লাগিয়ে তারা নিজেদেরকে আরও গ্রো আপ করবে, এবং যার জন্য দেখা যাবে যে পরবর্তীতে এই ক্ষতিটার জন্য বা এইটুক ল্যাকিংসের জন্য এই শেয়ারটা বাজারে কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, যেটা সম্পদ সর্বাধিকরণকে এফেক্ট করলেও মুনাফা সর্বাধিকরণকে কিন্তু এফেক্ট করে না। কারণ মুনাফা সর্বাধিকরণ চায় আমার মুনাফাটা বাড়ুক, এছাড়া কি হলো কি না হলো সেটা মুনাফা সর্বাধিকরণের দেখার বিষয় না। তাহলে এবার আমরা জানব মুনাফা সর্বাধিকরণের যে ল্যাকিংসগুলো সেগুলো ঠিক কী। মুনাফা সর্বাধিকরণ ফার্স্ট অফ অল কোনো ঝুঁকি বিবেচনা করে না, অর্থাৎ যেমনই ঝুঁকি হোক না কেন, যতটাই ঝুঁকি না লাগুক না কেন, তাতে যাই হয়ে যাক না কেন, তারা চায় যত বেশি ঝুঁকি নেব তত আমার মুনাফা বাড়বে, তাই তারা ঝুঁকিটাকে বিবেচনা করে। নগদ প্রবাহ বিবেচনা করে না, অর্থাৎ আমি যদি দেখি যে একটা নগদ প্রকল্পে নগদ প্রবাহগুলোর একটা নেগেটিভ আসছে কিন্তু তারপরও মুনাফাটা বেশি আসছে, মুনাফা সর্বাধিকরণ চাইবে সেই প্রকল্পটাই গ্রহণ করতে। তার পাশাপাশি যদি এমন কোনো প্রকল্প থেকেও থাকে যেটার নগদ প্রবাহ নেগেটিভ আসেনি কিন্তু মুনাফাটা তুলনামূলক কম, তারা কিন্তু সেটা নেবে না। তারা যেটাই মুনাফা বেশি সেটাই নগদ নেগেটিভ যে সিচুয়েশান সেটা থাকলেও তারা মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে সেই প্রকল্পটাই গ্রহণ করবে। লাস্ট অফ অল অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এই তিনটি কারণের জন্যই মুনাফা সর্বাধিকরণকে অর্থায়নের স্বল্পমেয়াদী লক্ষ্য বলা হয়। এবার আমরা জানব সম্পদ সর্বাধিকরণটা ঠিক কি। সম্পদ সর্বাধিকরণ
অর্থায়নের মূল লক্ষ্য প্লাস অর্থায়ন কিংবা ব্যবসা যে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য। সম্পদ সর্বাধিকরণ বলতে বোঝায় শেয়ার প্রতি আয়নার বৃদ্ধি নয়, এখানে বোঝায় শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি, অর্থাৎ বাজারে শেয়ারটা এখন কত দামে বিক্রি হচ্ছে, ভবিষ্যতে কত দামে বিক্রি করবে এবং ভবিষ্যতে দামটা যদি বৃদ্ধি পাওয়ানো সম্ভব হয় সেটাই সম্পদ সর্বাধিকরণের দেখার বিষয়। এর সূত্রটা হচ্ছে প্রতিটি শেয়ারের দাম ইনটু শেয়ার সংখ্যা। এবার প্রশ্ন আসতে পারে, সম্পদ সর্বাধিকরণ কেন মূল লক্ষ্য হলো? কারণ মুনাফা সর্বাধিকরণ যে তিনটা বৈশিষ্ট্যর একটাও বিবেচনা করে না, সম্পদ সর্বাধিকরণ তার প্রত্যেকটিকে বিবেচনা করে এবং গুরুত্বের সাথে বিবেচনা করে, যার ফলে সম্পদ সর্বাধিকরণ অর্থায়নের মূল লক্ষ্য হয়েছে। অর্থাৎ তারা ঝুঁকি বিবেচনা করে, নগদ প্রবাহ বিবেচনা করে, অর্থের সময় মূল্য বিবেচনা করে। সম্পদ সর্বাধিকরণ দেখে যে আমার ঝুঁকিটা যদি স্টেবল না থাকে তাহলে তো আমার শেয়ারটা বাজারে পড়ে যেতে পারে, অথবা নগদ প্রবাহ যদি নেগেটিভ নগদ প্রবাহের যে প্রকল্পটা আছে সেটা যদি আমি গ্রহণ করি আর সেটা যদি কোনোভাবে একজন শেয়ার হোল্ডারের মনকেও এফেক্ট করে তাহলে সে আমার শেয়ারটা বাজারে বিক্রি করে দেবে, যার ফলে কি হতে পারে আমার শেয়ার যে শেয়ারের দামটা বাজারে পড়ে যেতে পারে। সম্পদ সর্বাধিকরণের কাজটাই হলো যেন বাজারে তার শেয়ারের দামটা পড়ে না যায়, সেটার জন্য যে ধরনের স্টেপ নেওয়া লাগে সম্পদ সর্বাধিকরণ সেই স্টেপগুলো গ্রহণ করে। এবার আমরা তাহলে কিছু পার্থক্য বলি। মুনাফা সর্বাধিকরণের যে ধারাটা সেটা হলো সনাতন ধারা, সম্পদ সর্বাধিকরণের ধারাটা হলো আধুনিক ধারা। এছাড়া আমরা জানলাম যে ঝুঁকি, নগদ প্রবাহ, সময় মূল্য তিনটাই সম্পদ সর্বাধিকরণ বিবেচনা করে, মুনাফা সর্বাধিকরণের একটাও বিবেচনা করে না। পাশাপাশি সম্পদ সর্বাধিকরণ লভ্যাংশ বিবেচনা করে, মুনাফা সর্বাধিকরণ কিন্তু লভ্যাংশ বিবেচনা করে না। এগুলোই হলো সম্পদ সর্বাধিকরণ এবং মুনাফা সর্বাধিকরণের মধ্যে পার্থক্য। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম অর্থায়নের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ এবং অর্থায়ন প্রতিষ্ঠান কিংবা যে ব্যবসায় প্রতিষ্ঠান সেই দুটোরই মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ, দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ, এছাড়া যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি মুনাফা সর্বাধিকরণ। তাহলে আমরা আজকে এইটুকু পর্যন্তই শিখলাম, পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন এবং যদি আমার ব্যাপারে কিছু কোনো মন্তব্য করতে হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।